7 নোটবই কবিতায় এই যে প্রশ্নটা আছে বইতে, কাল থেকে মনে মন লেগে আছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে, খটকা কিসে আছে, খটকা এটাই লেগে আছে, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা, এই খটকা লেগে আছে, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা, এই এটাই খটকা। আর খটকাটা দূর হবে কি করে, মেজদাকে জিজ্ঞাসা করেই খটকা দূর হবে, অর্থাৎ মেজদাই সদুত্তর জানে বা স্মরণ করে, তাই তো। বলবে কি তোমরাও নোট বই পড়ো। আচ্ছা, নোট বই পড়লে কি কি জানা যাবে। এবার তার মনে, কবিতার কথকের মনে এই খটকা ছাড়াও যে খটকার নিরসন হবে মেজদাকে জিজ্ঞেস করে, এছাড়াও আরো প্রশ্ন জেগেছে। এই বেলা প্রশ্নটা লিখে রাখি, গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে গুছিয়ে, ওই খটকার উত্তর তিনি জানবেন। কিন্তু আর যে যে প্রশ্ন তার মনে জেগেছে, যার কোনো সদুত্তর পাচ্ছে না, পাঠকের পাঠকও জানে না বলেই তার ধারণা, সেই জন্য বলছে, পেট কেন কামড়ায় বলো দেখি পারো কে, জিজ্ঞাসা করছে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরোকে, জোয়ানটা চেপালে দেখবে একটু ঝাঁজ লাগে, যে র জোয়ানটা, ওই আরব বলতে র ব্যাপারটা, ঝাঁজটাকে কোনোভাবে কমিয়ে টমিয়ে যেসব প্রক্রিয়ায় সেসব কমানো যায় তার কথা না, একেবারে যেটা মূল কাঁচা যে জোয়ান সেটা সেটাকেই আরব বলছে, তো সেটাই কেন ঝাঁজ। আচ্ছা, তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, তেজপাতায় তেজপাতায় মানে তেজপাতা নামটা কেন হলো, মানে তেজ কোথায়, আর লঙ্কায় ঝাল কেন, আর নাক কেন ডাকে, আর পিলে কেন চমকায়, এগুলোও প্রশ্ন। কার নাম দুন্দুভি, দুন্দুভি নামটা কিভাবে এলো, আর অরণি মানে ওই যে কাঠের ঘর্ষণে যে আগুন জ্বলে, চকমকি পাথর রূপে যে কাঠটা কাজ করে, তোমরা জানো চকমকি এক ধরনের পাথর ঘষলে আগুন জ্বলে, সেরকম ওই কাঠটা অরণি যে কাঠ আছে সেই কাঠের ঘর্ষণে আগুন জ্বলে, সেই সেই কাঠটাকে অরণি বলে। তো এই এই ধরনের যে প্রশ্ন, এই যে আমরা যদি স্তবক ভাগ করি তাহলে পেট কেন কামড়ায় থেকে আমরা আরেকটা স্তবক বলতে পারি, কেননা মেজদাকে খুঁচিয়ে খটকা নিরসন করবে, আর পরের স্তবকে যে বিজ্ঞান ভিত্তিক কারণ যে ব্যাখ্যা তিনি খুঁজে পাচ্ছেন না, তা পাঠককে জিজ্ঞেস করছেন, এই এই কারণগুলো তিনি জানতেও পারছেন না, তাই বলবে কি তোমরাও নোট বই পড়নি, নোট বই পড়লে এগুলো জানা যাবে, তাই তো, সেটা কথা তিনি বলছেন। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, ভালো করে কোন কথা শুনলে কবিতার লোকটি, ভালো ভালো কোনো কথা শুনলে কবিতা, সরি, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে, আমরা প্রথমেই পাচ্ছি কবিতার প্রথমেই, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি সব নোট বইয়ে লিখে নেয়, সেই জন্য নোট বইটা একেবারে লেখায় ভর্তি হয়ে গেছে। তারপরে অবশ্য তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো, ভালো কথা হচ্ছে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা আঙুলে আঠা লাগলে কেন চটচট করে, আর কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে, এগুলো ভালো কথা যেগুলো তিনি লিখে রেখেছেন। আচ্ছা, ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে উত্তর খোঁজেন, না মেজদার সাহায্য নিয়ে, মানুষের কাছে নোট বই থাকাকে তুমি জরুরি বলে মনে করো, এই ধরনের প্রশ্ন আসবে না। কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে, কোন কোন পতঙ্গ, প্রথমেই আমরা পাচ্ছি ফড়িং, তারপরে আরশোলা, তারপরে আর কোন পতঙ্গের কথা নেই, দুটো পতঙ্গের উল্লেখ আছে, ফড়িং আর আরশোলা। তো এখানেই প্রশ্নোত্তর শেষ হচ্ছে, তাহলে এই প্রশ্নোত্তরগুলো পিডিএফ করে আমি তোমাদের পাঠিয়ে দেবো, তো আশা করি কবিতাটা বুঝেছ। কবিতাটায় তাহলে তিনটে ভাগ করে পড়তে হবে, যে কবি কী লিখে রেখেছেন, কবি কীভাবে সেটা, কবি বা কবিতার কথক কীভাবে সেটা লিখেছেন, আগাগোড়া নিজেই লিখেছেন, জেনে বুঝে দেখে শুনে বসে মাথা নিয়ে তিনি লিখেছেন, কী কী তার জানা হয়ে গেছে তথ্য হিসেবে নোট বইতে রয়েছে, আর কী কী জানা হয়নি এবং
মধ্যে কিছু কিছু বিষয় তার খটকা বা সন্দেহ রয়েছে, যে সন্দেহ নিরসন করবে মেজদা। আর কিছু কিছু প্রশ্ন তিনি পাঠকের উদ্দেশ্যে বলেছেন যার উত্তর তার জানা নেই। তিনি প্রশ্ন করেছেন যার সদুত্তর খোঁজার তিনিও চেষ্টা করছেন এবং পাঠককে উৎসাহিত করছেন সদুত্তর খোঁজার, এবং খুঁজে পেলে সেটা অবশ্যই নোট বইয়ে লিপিবদ্ধ করতে হবে। তো এখানেই কবিতাটা শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো।